ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকে সেকেন্ড সামেটিভ পরীক্ষা 2024 ভৌতবিজ্ঞান বিষয়ের উপর আর সিলেবাস সাজেশান, সেই সঙ্গে টিপস কীভাবে পড়লে এই ইউনিটে ভালো রেজাল্ট করবে সেই সম্পর্কে সম্পূর্ণ ধারণা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা পাবে। ওকে, তো প্রথমে চলে আসবো সিলেবাসে। তো কোন কোন অধ্যায় নিয়ে এই চ্যাপ্টার সেকেন্ড সামেটিভ পরীক্ষা হচ্ছে ভৌতবিজ্ঞান, এবং কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসছে, এবং কোন অধ্যায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা দেখে নেবো প্রথমে আমরা। তো প্রথমে দেখো রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে দেখতেই পাচ্ছ এমসিকিউ প্রশ্ন মোট 3 নম্বর 5 নম্বর এই অধ্যায় থেকে করতে হয়েছে। তাপ চ্যাপ্টার দেখো, তাপ চ্যাপ্টার থেকে এমসিকিউ প্রশ্ন আছে 3 মার্কের প্রশ্ন 6 নম্বর। দেখো চলতরিত চ্যাপ্টার থেকে দেখো সব থেকে বেশি নম্বর দেখো 12 নম্বর চলতরিত চ্যাপ্টার থেকে পরীক্ষা আসবে, ভীষণ ইম্পর্টেন্ট। এই জন্য এই সেকেন্ড সামেটিভ পরীক্ষা চলতরিত অধ্যায়টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যায়ের মোট 12 নম্বর এই পরীক্ষা আসবে। নেক্সট চলে এসো কেমিস্ট্রি পোর্শন, তৈরি পাওয়ার রাসায়নিক এই অধ্যায়ের 6 নম্বর আসবে। এবার কেমিস্ট্রি পোর্শন সেকেন্ড চ্যাপ্টার দেখো পরীক্ষাগার রাসায়নিক শিল্প অজৈব রসায়ন এই অধ্যায় থেকে 7 নম্বর আসবে। তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এখান থেকে 7 নম্বর পরীক্ষা আসবে। এবার চলে এসো ধাতুবিদ্যা 6 নম্বর চ্যাপ্টার, এখানে 4 নম্বর পরীক্ষা আসবে। দেখতে পাচ্ছ তাহলে কোন দুটি চ্যাপ্টার সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, চলতরিত এবং হচ্ছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প অজৈব রসায়ন। ঠিক আছে, তো মোট এমসিকিউ প্রশ্ন দেখতে হবে 7টি এমসিকিউ প্রশ্ন, 1 মার্কের 9টি প্রশ্ন, বড় প্রশ্ন মোট 40 নম্বর। এবার চলে আসবো যে এমসিকিউ প্রশ্নের জন্য, এমসিকিউ আর হচ্ছে ছোটো প্রশ্নের জন্য যে প্রশ্নের উত্তরের জন্য আমার চ্যানেলের ভিডিওগুলো আপলোড করা আছে, সেই ভিডিওগুলির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তার এমসিকিউ প্রশ্ন ছোটো প্রশ্ন উত্তর কিন্তু ওখান থেকে সাজেশান ওখান থেকে পেয়ে যাবে। ওকে, তো এই অধ্যায় এই পর্যায়ের মধ্যে রয়েছে 2 ও 3 মার্কের সম্ভাব্য প্রশ্নগুলি, যেগুলো পরীক্ষা এসে থাকে সেই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো চুজ করা হয়েছে। আশা করি প্রশ্নগুলির মধ্যে দিয়ে অবশ্যই তোমরা পরীক্ষা কম পাবে। আশা করা যাক, শুরু করা যাক চলতরিত অধ্যায়ে কোন কোন 2 ও 3 মার্কের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। দেখো ওহমের সূত্র ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। 2 নম্বর দেখো জুলের সূত্র, কিন্তু এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। ফেমিংয়ের বামহস্ত নিয়ম, অ্যাম্পিয়ার সূত্র, ফ্যারাডের সূত্র, রেঞ্জের সূত্র, এই যে পার্টটা রয়েছে, এই যে সূত্রগুলো রয়েছে, সূত্রগুলির মধ্যে থেকে একটা কিন্তু সূত্র পরীক্ষা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ওহমের সূত্র, জুলের সূত্র, ফেমিংয়ের বামহস্ত নিয়ম, অ্যাম্পিয়ার সূত্র, ফ্যারাডের সূত্র, রেঞ্জের সূত্র, এই সূত্রগুলি থেকে কিন্তু একটা বা দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষা অবশ্যই আসবে, এই একদম 100% শিওর বলা যায়। ওকে, 4 নম্বর প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো বাল্যচক্রের ঘূর্ণনে কী প্রভাব দেখা যায়, বাল্যচক্র তোমরা জানো ঘূর্ণনে কী যদি চুম্বকের মেরুর অবস্থান উল্টে দেয় সেই ক্ষেত্রে মানে বাল্যচক্রের ঘূর্ণনে কী প্রভাব পড়বে। ওকে, তো চলে এসো 2 নম্বর, তৈরি প্রভাব মাত্রা বৃদ্ধি করা যদি করা হয় এসি প্রভাব মাত্রা ব্যবহার করে বলে কী হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞাত পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল হয়ে রেখো। কোশ্চেন নাম্বার 6, রোধাঙ্ক কাকে বলে, এর এককগুলি রেখো। ডিসি তুলনায় এসি ব্যবহারের সুবিধাগুলি ভীষণ ইম্পর্টেন্ট, ভাস্বর বাতির চেয়ে সিএফএল ব্যবহার সুবিধাগুলি রেখো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলে আসে কেমিস্ট্রি পার্ট আছে তৈরি পাওয়া রাসায়নিক বিক্রিয়া। তো তৈরি পাওয়া রাসায়নিক বিক্রিয়ার মধ্যে প্রথম প্রশ্ন দেখো 9 নম্বর কোশ্চেনটা, তৈরি বিশেষ ও ধাতব পরিবাহীর মধ্যে পার্থক্য লেখো। কোশ্চেন নাম্বার 9 দেখো, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে তৈরি বিশেষ ও ক্যাথোড অ্যানোডিক কী হিসেবে কী ব্যবহার করা হয় এবং কী কী বিক্রিয়া ঘটে সেটাও কিন্তু ভালো করে মনে রাখবে। কোশ্চেন নাম্বার 11 কিন্তু এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে, কপারের তৈরি বিশোধনের ক্ষেত্রে তৈরি বিশ্বাস্য ক্যাথোড অ্যানোড হিসেবে কী কী ব্যবহৃত হয় এবং তৈরি দ্বারা সংগঠিত বিক্রিয়াগুলি রেখে, যেমন অ্যানোড, এটা অ্যানোড মাঠ হবে, অ্যানোড নয়, এটা অ্যানোড মাঠ, অ্যানোড মাঠ কী, অ্যানোড মাঠ কী ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। কোশ্চেন নাম্বার 13, অ্যাসিড মিশ্রিত জলকে প্যাটিনাম তৈরি দ্বারা ব্যবহার করে তৈরি বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে কী কী উৎপন্ন হয় এবং বিক্রিয়াগুলো অবশ্যই কিন্তু ক্যাথোড অ্যানোড কী বিক্রিয়া সেটা কী কী পদার্থ উৎপন্ন মনে রাখবে, ক্যাথোড হাইড্রোজেন গ্যাস, অ্যানোড অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় এবং কী বিক্রিয়া হয় সেটাও কিন্তু ভালো করে পড়বে, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। 14 দেখো, রোহার উপর নিকেল বা তামার পদার্থে তৈরি বিশ্লেষক ক্যাথোড অ্যানোড হিসেবে কী ব্যবহার করবে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন প্রায় পরীক্ষা এসে থাকে। নেক্সট পয়েন্টে চলে এসো পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প অজৈব রসায়ন, এই অর্থাৎ 7 নম্বর পরীক্ষা করতে হয়, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন টপিক এটা। কোশ্চেন নাম্বার 15, পরীক্ষাগারে NH3H2S N2 গ্যাস প্রস্তুতির শর্ত সমীকরণ লেখো এবং কীভাবে গ্যাস সংগ্রহ করবে। এই NH3H2S নাইট্রো এর মধ্যে কিন্তু একটা প্রশ্ন, এবারে পরীক্ষা কিন্তু আসবে, আশা করা যায়, তো মাধ্যমিকের জন্য ভীষণ উপযোগী। কোশ্চেন নাম্বার 16, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। 16 দেখো, রাইকার অ্যামোনিয়া বোতল খোলার আগে ঠান্ডা করতে হয় কেন, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার রাইকার এমন তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য, রাইকার এমন তরল অ্যামোনিয়ার মধ্যে কী পার্থক্য দেখা যায়। কোশ্চেন নাম্বার 17, H2S গ্যাস শুষ্ককরণে ক্যালসিয়াম অক্সাইড বা গাঢ় H2S দ্বারা করা যায় না কিন্তু P2O5 দ্বারা করা যায় কেন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ছে। কোশ্চেন নাম্বার 18, অ্যামোনিয়া শিল্প উৎপাদন প্রক্রিয়াটি দেখো। কোশ্চেন 19, উত্তপ্ত ম্যাগনেসিয়াম উৎপাদনে নাইট্রোজেন চালনা করলে কী ঘটে, উৎপন্ন পদে জল যোগ করলে কী ঘটবে।
নাইট্রোলিম কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নাইট্রোলিম কীভাবে পাওয়া যায় এবং ব্যবহার দেখো, কোশ্চেন নম্বর 21, উত্তপ্ত কিউপিএ অক্সাইড উপর দিয়ে এনএইচ3 গ্যাস রান্না করলে কী ঘটে, এবং অনেক সময় কি এমন বিজ্ঞান ধর্মের উদাহরণ এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে। ঠিক আছে, কোশ্চেন নম্বর 22, আমরা K2Cr2 আর H2SO4 বিক্রিয়ায় কী ঘটে, তাছাড়া ধাতুবিদ্যা চ্যাপ্টার থেকে সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয় করে ব্যাখ্যা করো। নেক্সট পয়েন্টে চলে আসবো, নেক্সট পয়েন্ট দেখো, পদার্থ ধাতুগুলির আকরিকের নাম প্রধান আকরিক না কয়েকটা করে আকরিকের নাম জেনে যাবে, অ্যালুমিনিয়াম, কপার, জিঙ্ক প্রত্যেক কিন্তু আকরিকের নাম কয়েকটা দুটো করে অন্তত আকরিকের নাম ও সংকেত অবশ্যই জেনে রাখবে। ধাতু সংক্রাম বা ধাতু সংঘাত বলতে কী বোঝায়, অ্যামালগ্রাম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পদার্থ ধাতুগুলোর সংঘাতুর নাম করুন, সংঘাত তোমরা জানো পিতল মানে কাঁসা এগুলো সংঘাতু, তার ব্যবহারে অ্যালুমিনিয়াম, কপার, জিঙ্ক, আয়রনের সংঘাতুর নাম এবং কী কী পার্সেন্টেজ কোন কোন উপাদান সেখানে জেনে রাখবে। কোশ্চেন নাম্বার 27, পদার্থ ধাতুর সংকরগুলি রাসায়নিক সংযুক্তি ব্যবহার লেখো, দেখো ডুরালুমিন, ডুরালুমিন মানে কোন কোন উপাদান রয়েছে, জার্মান সিলভারের মতো কোন কোন উপাদান রয়েছে, পিতলের মতো কোন কোন উপাদান রয়েছে, স্টেনলেস স্টিলের মতো কোন কোন উপাদান রয়েছে। কোশ্চেন নাম্বার 28, খোলা বাতাসে তামা দামার অধিকাংশ সংকরধাতুর উপর ধীরে ধীরে সবুজ সব পড়ে গেল। কোশ্চেন নাম্বার 29, টক জাতীয় খাবার কখনোই AL, ZN এবং তামার পাত্রে রাখা উচিত, মানে আচার ইচার পাত্রে কিন্তু অ্যালুমিনিয়াম, জিঙ্ক এবং তামার পাত্রে রাখা উচিত না। গ্যালভানাইজেশন কি ভীষণ ইম্পর্টেন্ট। কোশ্চেন 31 দেখতেই পাচ্ছ, তাপ পদ্ধতিতে কোন কোন প্রশ্ন দেখে নেব গুরুত্বপূর্ণ, কঠিনের ক্ষেত্রে ক্ষেত্র প্রশ্ন গুণ রাখো এই পদ্ধতি একক লেখো। নেক্সট পয়েন্টে চলে আসবো, একটা পিতলের পাত্রে এক বৃত্তাকার ছিদ্র আছে, তাপমাত্রা বৃদ্ধির ওই ছিদ্র কি বৃত্তাকারই থাকবে। কোশ্চেন 34, পরিবাহী তাপ পরিবাহিত কিসের উপর নির্ভর করে। কোশ্চেন নাম্বার 35, কঠিনের আয়তন প্রসারণের দুটি প্রসারণ গুণাঙ্ক থাকে, মানে কঠিনের তাপীয় প্রসারণের ক্ষেত্রে দুটি প্রসারণ গুণাঙ্ক থাকে, মানে আপাত প্রকৃত ব্যাপারটা বলেছে না, আপাত প্রকৃতি দুই ধরনের প্রসারণ গুণাঙ্ক থাকে না কেন। কোশ্চেন 36, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কিন্তু গ্যাসের এরকম গুণাঙ্ক নয়, তরলের ক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক রক্ষা করা যায়, গ্যাসের ক্ষেত্রে রক্ষা করা যায় না কেন, এরকম। কোশ্চেন 37 কিন্তু ইম্পর্টেন্ট, তাপ পরিবহন তড়িৎ পরিবহনের মধ্যে পার্থক্য করে। কোশ্চেন 38, কঠিন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি দৈর্ঘ্যের একক নির্ভর করে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি দৈর্ঘ্যের একক উপর নির্ভর করে কি, কোনো পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোন পদার্থ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সবথেকে বেশি হয়। ওকে, 39, তরের আপাত প্রসারণ গুণাঙ্ক প্রকৃত প্রসারণ কী এবং এদের মধ্যে কোনটি তরের নিজস্ব ধর্ম কেন, তরের আপাত প্রসারণ গুণাঙ্ক প্রকৃত প্রসারণগুলোর মধ্যে সম্পর্ক রেখো। পেট্রোল ব্যবহার দ্বিতীয় পাত্র উত্তপ্ত শীতল করা হলে কী পরিবর্তন ঘটে লক্ষ্য করো। নেক্সট চলে আসবে রাষ্ট্র প্রশ্ন, রাসায়নিক গণনা গাণিতিক প্রশ্ন 3 মার্কের প্রশ্ন হয়, 98 দেখতে পাবে গাণিতিক প্রশ্ন, নেক্সট পয়েন্ট দেখে নিই আর কোন গাণিতিক প্রশ্ন রয়েছে।